তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের তিস্তার কাউনিয়ায় চলছে সমাবেশ। সবশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, সমাবেশের নেতাকর্মীরা কি বলছেন? আপনি জানেন যে বাংলাদেশের যে তিস্তার অংশ, সেই তিস্তার অংশে যে মহাপরিকল্পনা বাস্তবায়ন, সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরের কাউনিয়া অংশে আজ মহাসমাবেশ চলছে। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধার তিস্তা অববাহিকার যে মানুষজন রয়েছেন তারা সড়ক পথে, নৌপথে অর্থাৎ নৌকা ভাড়া করে আজকের এই সমাবেশে অংশ নিয়েছেন। এখানকার যারা অতিথি আছেন এবং সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন যে বাংলাদেশের যে সক্ষমতা, পদ্মা সেতুর মতো রংপুরের এই যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সে বাস্তবায়নের দাবিতে তারা আজকের এই সমাবেশে অংশ নিয়েছেন। তাদের কথা হচ্ছে চীন বা ভারত তাদের এই অর্থায়ন করবে কি না সেদিন অপেক্ষায় তারা থাকছে না, বরং এই যে মহাপরিকল্পনা, এই মহাপরিকল্পনার জন্য সরকারের আন্তরিকতায় নিজস্ব অর্থে এই যেন মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় সেটাও দাবি করছে। একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে তিস্তার অববাহিকা রয়েছে দুই পাশে, গত 2000 সালেও রংপুরের যে তিস্তার যে অববাহিকা, দুই পাশের অববাহিকা, সেখানে মানববন্ধন হয়েছে একযোগে। তাদের দাবি হচ্ছে যে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা কখনো শুকনো মৌসুমে আবার কখনো বন্যা মৌসুমে তাদের ক্ষতি হচ্ছে। যদি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় তাদের এই যে আর্থিক লোকসান হচ্ছে, শত শত বাড়িঘর নদী গর্ভে বিলীন হচ্ছে, তাদের এই যে দুঃখ দুর্দশা সেটি তারা সেই বঞ্চিত থেকে সেই সেখান থেকে তারা মুক্তি পাবে এই তারা দাবি করছেন। একই সঙ্গে তারা দাবি করছেন মাননীয় প্রধানমন্ত্রী আগামী পরশুদিন চীন যাবেন। তাদের কথা হচ্ছে যে এই এই প্রকল্প আসলে চীনই করবে নাকি ভারত করবে সেদিকে তারা যেতে চান না। এখানকার যারা রয়েছেন, আমি একটি বিষয় জানিয়ে রাখি যে আজকের এই সমাবেশ সফল করবার জন্য রংপুর সিটি মেয়র লালমনিরহাটের কয়েকজন সাংসদ সদস্য, কুড়িগ্রাম এবং গাইবান্ধার সাংসদ সদস্যরা এখানে অংশ নিয়েছেন, উপজেলা চেয়ারম্যান অংশ নিয়েছেন, নদীপাড়ের মানুষজন। তাদের একটি প্রত্যাশা এই যে মহাপরিকল্পনা বাস্তবায়ন, এই মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো কারণেই যেন কালক্ষেপণ না হয় সেই দাবি তারা তুলেছেন। আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে এই যে কিছুক্ষণ আগে এই সমাবেশ শুরু হয়েছে, সমাবেশের উদ্বোধন করেছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র, তিনি এই সমাবেশের উদ্বোধন করেছেন। এখন সমাবেশ চলছে, সমাবেশে যারা অতিথি রয়েছেন তারা বক্তৃতা শুরু করেছেন। প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা এই যে তিস্তা মহাপরিকল্পনা, সেই মহাপরিকল্পনা যেন বাস্তবায়ন হয়, তিস্তার অববাহিকার মানুষজন ক্ষতিগ্রস্ত রয়েছেন, এখানকার যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত রয়েছেন, হাজার হাজার মানুষজন যারা ঘর বাড়ি বিলীন হয়ে গেছে নদী গর্ভে, সেই সেই দুঃখ থেকে তারা বেরিয়ে আসতে চান। এখানকার আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে সকাল থেকে মানুষজন কিন্তু বিভিন্ন উপায়ে এই তিস্তা পাড়ে আসতে শুরু করেছেন, আর কেউ নদীপথে আসেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে মানুষজন কিন্তু অধীর আগ্রহ নিয়ে এই বক্তৃতা শুনছেন, যারা বক্তৃতা দিচ্ছেন তাদের শুনছেন, তাদের দাবি দেওয়াগুলো যেন সরকারের শীর্ষ পর্যায়ে পর্যন্ত যায় সেই আগ্রহে এখানে রয়েছেন। আমরা এখানকার যারা প্রধান অতিথি, যিনি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র, প্রধান বক্তা এই অনুষ্ঠানের, এই সমাবেশের, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে বাংলাদেশের যে বর্তমান সক্ষমতা, মহা পদ্মা সেতু যেভাবে বাস্তবায়িত করেছে বাংলাদেশ সরকার, সেভাবে যেন এই যে তিস্তা মহাপরিকল্পনা সেটি যেন বাস্তবায়ন হয় এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন। কোনোভাবেই যেন দুই দেশের ভূ রাজনীতিতে যেন রংপুরের এই অঞ্চলের মানুষ যাতে বঞ্চিত না হয়, তিস্তা মহাপরিকল্পনা থেকে বঞ্চিত না হয় সেই দাবি করেছেন তারা। তো এই ছিল রংপুরের মহাসমাবেশ থেকে সর্বশেষ খবর।